বুন্দি, সুরজ, কোথায় মরে গেছিস তোরা? পেন্নাম পেন্নাম, এসব নাটক ছাড় আর বল, তোর মেয়ে কোথায়? এখনো আসেনি কেন? জানি না মহেন্দ্রবাবু, দুদিন হয়ে গেছে আসেনি। পরশু বেরিয়েছিল বাড়ি থেকে, এখনো আসেনি। তোরাই ওকে ভাগিয়েছিস। হ্যাঁ না না, আমরা এরকম ভাববার সাহসই পাই না। দেখ, ভাইনু আমাদের মালিক, কিন্তু উনি এখন খুব রেগে আছেন। যদি তোর মেয়ে ফিরে না আসে না, তাহলে কপালে দুঃখ আছে। যদি ওকে দেখতে পাই, ওকে সোজা ঘাড় ধরে ওই বাড়িতে দিয়ে আসবো আমরা। এ থেকে তো ভালো মেয়েটা যেন মরে যায়, ব্যাস। তাহলে আমাকে আর ওই দিনটা দেখতে হবে না। জানি আয়, আরে তাড়াতাড়ি করো। ভাইনো কোথায় ও? ভাইনো ওই ও কোথায় গেছে? ও কোথাও পালিয়ে যাবে না ভাইনো, ওর বাড়ির বাইরে আমাদের লোক আছে। ওর বন্ধু আছে না মেঘা, ওর বাড়ির সামনেও আছে। গ্রামের কোনায় কোনায় আমাদের লোক রয়েছে। নিজের গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে গেছে? 13 বছরের পুচকি মেয়ে জঙ্গল কি করে পার করবে? ও একটা বেপরোয়া মেয়ে, খোঁজো ওকে মহেন্দ্র, খোঁজো। আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে না। খুঁজবই ভাইনো, যা কিছু হয়ে যাক, আপনার পায়েতে ওকে এনে ফেলবই। বাবু শুনছেন? আর ভেতরে আমরা যেতে পারবো না, জঙ্গল খুব গভীর, ওখানে অনেক বড় বড় জন্তু আছে। সালা, জঙ্গল আর জানোয়ারের ভয়ে তোদের লুঙ্গি ভিজে গেল? তাহলে ওই পুচকি একটা মেয়ে জঙ্গলে এতদিন একা একা কি করে কাটাচ্ছে? এই চারিপাশটা খোঁজ, ও বাইরে নিশ্চয়ই আসবে। আর আসলেই ঘাড় ধরবি, সোজা ভাইনোর সামনে গিয়ে হাজির করবি, কারণ যতক্ষণ না মেয়েটাকে পাওয়া না যাবে, ভাইনো শান্ত হয়ে বসবে না। গ্রাম বালি পর্বত, কেওনঝাড় জেলা, উড়িষ্যা। এই ঘন জঙ্গলে 13 বছরের এক শিশু কেশরী লুকিয়েছিল। এই গ্রামের জমিদার হন্যে হয়ে তাকে খুঁজছিল। কেশরীর মা আর দাদা এটা চাইছিল যাতে তাদের কেশরীর মুখ কোনোদিনও দেখতে না হয়। 13 বছরের এই মেয়েটা কি এমন অপরাধ করেছিল? যে মেয়েটাই কিছুদিন আগে পর্যন্ত সারল্যের ছায়া থেকে নিজের শৈশবকে বিদায় জানিয়েছে। এই শোন শোন, চল আমরা ঘরে গিয়ে খেলি। না রে, মাকে সাহায্য করতে হবে, খেতেও যেতে হবে। কালকে খেলি পাক্কা। এই শোন, হ্যাঁ, খাবার খেয়েছিস? না। আয় আয় খেয়ে নে, বড়া খাবি? আজকে না কাকি, কালকে আসি পাক্কা, আজকে কাজ আছে না। ঠিক আছে যা। দোকান থেকে ডাল নিয়ে আয়, না হলে রাত্রে খাবার জুটবে না। এমনটা হতেই পারে না, আমি এই যাবো আর এই আসবো, তারপরে ডালটাও সেদ্ধ করে রাখবো, ঠিক আছে? যা যা। এনে, 5 টাকা আছে,
বাড়ি গিয়ে দু টাকা ফেরত দিবি। তুইও না দাদা, আমি কি এটা নিয়ে পালিয়ে যাবো নাকি? কাকা, তিন টাকা ডাল দাও না। দেখ ভাই, এইবার ভাইনর পোশাকটা একেবারে রাজা মহারাজাদের মতো হওয়া চাই, একদম ফাটাফাটি। ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। গতবার মেলাতে ভাইনো যে কুর্তাটা পরেছিল সেটার থেকে 100 গুণ ভালো হবে এবারেরটা। বেশি তেল মাখাস না, পরশু মেলা, ততক্ষণে ওটা তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ অবশ্যই হয়ে যাবে, আমি পুরো রাত্রি কাজ করব যতক্ষণ না আপনার কুর্তাটা তৈরি হয়ে যায়। আর যদি না তৈরি হয় না, তাহলে তোর পুরো সেলাই আমি খুলে দেব। ভাইনো সুন্দর করতে তৈরি হয়ে যাবে। এই দেখুন, এই কাপড়টা দেখুন, এই কাপড়টা আমি কটক থেকে শুধুমাত্র আপনার জন্যই এনেছি। দিল্লি বোম্বাই কলকাতার লোক এই কাপড়েরই জামা পরে। আপনি এটা পরলে তো একেবারে রাজার মতো লাগবে। আরে বাহ ভাইনো, এই পোশাকে আপনাকে তো একেবারে জামাই রাজা লাগবে, 20-25 বছরের জামাই রাজা। শোনো 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 বালি পর্বতের গ্রামবাসীরা, শোনো, আজ নয় কাল নয় পরশু, পরশু বালি পর্বতের সামনের মাঠে বসছে মেলা। আপনাদের সবাইকে আসতে হবে, মস্তিতে দুলতে হবে, নাচতে হবে, গাইতে হবে। সব মেয়েরা হিরোইন সেজে আসবে, আর সব ছেলেরা হিরো সেজে আসবে, কারণ তারা খুঁজে নেবে নিজের পছন্দ মতন হিরোইন। খেলা থাকবে, মজা থাকবে, আর তার সাথে দেখানো হবে ফিল্ম তোমার সাথে লাভ করেছি। শোনো 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 বালি পর্বতের সমস্ত গ্রামবাসী মন দিয়ে শোনো, পরশু মেলা। দেশের বিভিন্ন গ্রামে মেলা আজও খুবই জনপ্রিয়। বালি পর্বত গ্রামের এই বাৎসরিক মেলা কোনো সাধারণ মেলা নয়, এখানে দুটি জীবনের মিলন হয়, এখানে ভাগ্যের খেলা হয়। এই মেলায় যদি কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, তো ব্যাস সে সেই মুহূর্তেই সিঁদুর দিয়ে তার সিঁথি রাঙিয়ে দেয়, আর তখন থেকেই সেই মেয়েটি তার স্ত্রী হয়ে যায়। এই এলাকার প্রত্যেকটি মেয়ে এটা জানে যে সে কোনো না কোনো দিন কোনো না কোনো মেলায় হঠাৎই কোনো পুরুষের স্ত্রী হয়ে যেতে পারে। মেয়েটির ইচ্ছের এখানে কোনো মূল্য নেই। খাওয়ার মজাটাই মাটি করে দিচ্ছে, দুধ খাওয়া হোক, যাও এখান থেকে। তাড়াতাড়ি আসিস, বেশি রাত করে সিনেমা দেখিস না। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আসবো। রাজা বাবুল গাছে রে খিলা ডোলা নাচে রে, ঝুমকা জাবর ফুল রঙা রঙা, হা হা হা, ঝুমকা জাবর ফুল রঙা রঙা, হা হা হা। রাজা বাবুল গাছে রে খিলা ডোলা নাচে রে, ঝুমকা জাবর ফুল রঙা। আরে আরেকবার আরেকবার এটাই খেলুন। ঝুমকা জাবর ফুল রঙা রঙা, হা হা। বাহ বাহ বাহ, দারুন। কি চালাচ্ছিলেন ভাই? না ডাই ডাই
অখিলেন্দ্র গ্রামের জমিদার ছিল, স্টেটাসের দিক থেকে সবার চেয়ে উপরে। এর আগে সে চারবার বিয়ে করেছে, প্রথমে যখন তার 24 বছর বয়স, দ্বিতীয়বার যখন সে 32 বছরের, তৃতীয়বার 38 বছর বয়সে, আর চতুর্থবার বিয়ে করে 44 বছর বয়সে। এখন তার 50-এর কাছাকাছি বয়স। তার দুই স্ত্রী ইতিমধ্যেই মারা গেছেন, একজনকে সে নিজেই ত্যাগ করেছে, এখন শুধু চতুর্থ স্ত্রী তার সঙ্গে থাকে। 50 বছর বয়সে এখন সে পঞ্চম বিয়ে করতে চলেছে, আর কনের নাম হলো কেশরী। আগে হ্যাঁ, সেই 13 বছরের মেয়েটি যে মেলায় ঘুরতে এসেছিল, অখিলেন্দ্র তাকে বিয়ে করতে চলেছিল। কিন্তু এটা তার কাছে নতুন ঘটনা নয়, তার আগের চারজন স্ত্রীও সাবালিকা হওয়ার আগেই তার সম্পত্তি হয়ে যায়। আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। আমি তোমার স্ত্রী হতে চাই না। কি আজে বাজে কথা বলছিস তুই? আমি তোকে পছন্দ করেছি, আজ থেকে তুই আমার। তোর সিঁথিতে সিঁদুর দিয়েছি আমি। তুমি তো একটা বুড়ো, আর তোমার মাথায় তো একটা চুলও নেই। আমি তোমার স্ত্রী হতে চাই না, কখনো না। এই শোন না ভাই, না এই দাঁড়া দাঁড়া না। আরে চলে এলে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন মা? মা, ওই জমিদার আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে, বলছিল যে আজ থেকে আমার স্বামী। কি রে পাগলি, তাহলে কাঁদছিস কেন? তোর তো আনন্দ হবার কথা, তোর মাথায় ওটা সিঁদুর না, সোনা দিয়েছি সোনা, এবার তুই রানীর মতো থাকবি। মা, ও একটা বুড়ো ছেলে। আরে বুড়ো হোক বা জোয়ান, পুরুষ পুরুষই হয়, তার পরিচয় তার সম্পত্তিতে। আমি চাই না ওরকম পুরুষ, আমি ওর স্ত্রী হব না। স্ত্রী হবি না মানে এটা কি? তুই ওর স্ত্রী হয়ে গেছিস, আর ও তোর স্বামী, তোর সবকিছু, ন্যাগামো করবি না একদম ওর সামনে। আমি ওর স্ত্রী কখনো হব না মা, কখনো না। এই শোন শোন না, এরকমটাই তো হয়ে আসছে। কিন্তু এত বুড়ো স্বামী, আমি এরকম চাই না। আরে পাগলি, জমিদারদের বয়স হয় না। টাকলা জমিদার, টাকলা হয়েছে তো কি হয়েছে, সারা জীবন ধরে দুবেলা খেতে তো পারবি। ওর জীবনের কি ভরসা মা, ও তো মনে হয় যখন তখনই মরে যাবে, তারপর আমার কি হবে মা? মারবো এক চর। নিজের স্বামীর সম্পর্কে এরকম কথা বলতে নেই। ও আমার স্বামী না। আরে তোর সিঁথিতে সিঁদুর দেওয়া হয়ে গেছে, স্বামী হয় তোর, বেশি গাইগুই করলে আমাদের ছাল তুলে দেবে, গ্রাম ছাড়া করবে আমাদের, আর এমনিতেও তোকে অন্য কেউ বিয়ে করবে না, তোর বিয়ে হয়ে গেছে। আমার অন্য কোনো স্বামী চাই না, আমি বাড়ি বসে থাকবো। আর খাবি কি বাড়িতে বসে তুই? হ্যাঁ, আমি সারা জীবন তোর দায়িত্ব নিতে পারবো না, কালই তুই ওনার বাড়িতে চলে যাবি, আর যত তাড়াতাড়ি তুই এই জিনিসটা বুঝবি ততই আমাদের পক্ষে মঙ্গল। ওই জমিদারের বাড়ি আজ থেকে তোর বাড়ি। হ্যাঁ, ওখানে রাখ। শুনলাম যে আরেকজনকে আনছ। হ্যাঁ, আজ থেকে তুই ভেতরের ঘরে থাকবি। বাবু, ও রাজি হয়ে যাবে, একটু ভয় পেয়ে গেছে। আমরা কথা দিচ্ছি, ওকে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। আমি চাইলে কিন্তু ওকে জোর করে নিয়েও যেতে পারি,
কিন্তু আমি এটা করব না। আমি চাই ভালোবেসে সবকিছু মেনে নিয়ে ও আমার ঘরে আসুক। আর এমনিতেও মেলার মধ্যে ও আমার মুখে চুনকালি মাখিয়েছে। ব্যাপারটা শুধু আমাকে নিয়ে নয়, ও গ্রামের পুরনো পরম্পরাও নষ্ট করেছে। ক্ষমা করা যাবে না। আমায় ক্ষমা করতে হবে না। আমি বিয়ে করতে চাই না। আমি তোমার সাথে যাব না। এভাবে কথা বলে, এভাবে কথা বলে স্বামীর সাথে? বিকেল পর্যন্ত দেখব, যদি ও না আসে তবে পঞ্চায়েতকে ডেকে তোমাদেরকে বহিষ্কার করে ছাড়বো। চলো মহেন্দ্র। কেশরীর এই দুঃসাহসিক প্রতিবাদ শুধু তার পরিবারের সদস্যদেরই নয়, গোটা গ্রামটাকেই সমস্যার মুখে ঠেলে দিয়েছিল। ভয় দেখানো হচ্ছিল, দীর্ঘদিন ধরে চলে আসা একটা প্রথাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। এটা পাপ, পাপ। এই মেয়েটা আমাদের গ্রামের সর্বনাশ ডেকে আনবে, আমরা এটা হতে দিতে পারি না। এটা শুধু আমাকে নিয়ে নয়, বিষয়টা পরম্পরার, সম্মানের, মর্যাদার। আমরা যখন মরে স্বর্গে যাব তখন পূর্বপুরুষদের কিভাবে মুখ দেখাবো বলো? ভাইনা, ভাইনা, আমি একটা কথা বলতে চাই, আর সকল গ্রামবাসীকে আমি হাত জোর করে বলছি, কেশরীকে ছেড়ে দিন, ও এখনো অনেক ছোট। ভাইনা, আপনার তো চার চারটে বউ আছে, আপনি দয়া করুন। এই কি বলতে চাইছিস তুই? তুই কি ওর প্রশংসা করছিস নাকি আমার নিন্দে? না না ভাইনা, আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের আইন মেনে চলা উচিত, আর আমাদের দেশের আইন বাচ্চাদের বিয়ে অস্বীকার করে। দেশের আইন? কোন দেশ, কিসের আইন? আমাদের একটাই আইন, যেটা পূর্বপুরুষেরা বানিয়েছে, এটা গ্রামের আইন। আমাদের গ্রাম একটা রাজ্যে, আর আমাদের রাজ্য একটা দেশে, ভারতবর্ষ। ভারতবর্ষের আইন সব থেকে বড় আইন। ফালতু কথা তুই বন্ধ কর, স্কুলে একটু কি পড়াশুনো করেছিস, আমাদের জ্ঞান দিচ্ছিস? এই গ্রামের আইনের থেকে বড় আইন আর কিছু হতে পারে না। যদি কালকের মধ্যে কুন্তির মেয়ে ওনার বাড়ি না যায় তো পঞ্চায়েত লোক পাঠাবে, ওকে টেনে এনে ওনার বাড়িতে তুলে দিয়ে আসবে। ওই মেয়েটি এনার স্ত্রী এবং চিরদিনই তাই থাকবে। দেখ, আমার কাছে আর মার খাস না, চুপচাপ চলে যা। কোন গরিব যদি তোর মাথায় সিঁদুর দিত তাহলে এক মুঠো চালের জন্য ভিক্ষে করতিস? তার মাথায় চুল থাকতো কিন্তু পয়সা থাকতো না, তখন কি করতিস? এর থেকে ভালো সম্বন্ধ আর হয় না, বোঝা ওকে। যা পাগলি, আমি বলছি তোকে, যা। জগন্নাথ তোকে সঠিক রাস্তা দেখিয়েছেন, তোকে বুদ্ধি দিয়েছেন। আমাদের ভুলে গেলে কোনো দুঃখ নেই, এখন তুই সারা জীবন ওই জমিদারের সঙ্গে থাকবি, তুই ওর খেয়াল রাখবি, দেখি সুখে থাকবি। খালি হাতে যাবে? কাপড় নিয়ে যা, ফিরে এসে নিয়ে নেব মা। জঙ্গলে প্রথম দিনই কেশরীর কাছে দুঃসহ হয়ে উঠেছিল। ১৩ বছরের এই মেয়েটি ঘন জঙ্গলে এক সময় একা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
কুন্তি, নিজের মেয়েটাকে তুই কিছুতেই সামলে রাখতে পারলি না। পুরো গ্রামের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। এটা সবার ষড়যন্ত্র, এদেরকে গ্রাম ছাড়া করতে হবে। আপনার সামনে পিটিয়েছি দেখেছেন তো, আপনি তো জানেন আমরা পরম্পরায় কতটা বিশ্বাস করি। এখন মেয়ের শাস্তি মা আর ভাইকে কেন দিচ্ছেন? কেননা ওকে ধরতে তোরা সাহায্য করছিস না। কোথায় তোর মেয়ে? মরে গেছে হয়তো, জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে হয়তো। অভিশাপ, মায়ের অভিশাপ। মরে যাক এরকম মেয়ে যে আমাদের বদনাম করে। ও আজ থেকে আমাদের মেয়েই নয়, তাহলে ওর পাপের শাস্তি আমরা কেন পাবো? হাত জোর করছি, ভয় পড়ছি। দয়া করুন, দয়া করুন আপনি, দয়া করুন। আমার মনে হয় আমাদের অপেক্ষা করা উচিত। যদি দুদিনের মধ্যে ফিরে আসে তো ঠিক আছে, না হলে মরে গেছে ধরে নেব। জঙ্গলে আট দিন আট রাত কাটানোর পর কেশরী সম্পূর্ণভাবে হতাশায় ভেঙে পড়েছিল। তার সমস্ত শক্তি শেষ হয়ে যায়। হতাশায় ডুবে থাকা ১৩ বছরের কেশরী এক সময় নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই মেয়েটি আত্মহত্যা করার মতো সাহস পায়নি। পাথরের উপর থেকে ঝাঁপ দিতেও সে ভয় পেয়ে গিয়েছিল, ফলে কেশরী বেঁচে যায়। জঙ্গলে নয় দিন নয় জন্মের মতো মনে হচ্ছিল।
যেন নয় দফায় আতঙ্ক, হতাশা, ক্লান্তি, অসহায়তা সব শেষ হয়ে গিয়েছিল। কেশরীর ভিতরে এক অদ্ভুত শক্তি জন্ম নেয়, যেন প্রকৃতিমা তাকে এটা বর স্বরূপ দিয়েছেন। এবার কেশরী এগিয়ে গেল, কিন্তু নিজের গ্রামের দিকে নয়, বরং সেই দিকে যেদিকে সে কখনো যায়নি। হাঁটতে হাঁটতে কেশরী ব্রহ্মণীপাল আউটপোস্টে পৌঁছল, আর সবার আগে সেখানে পুলিশ স্টেশনে পৌঁছে সে তাদের কাছে সাহায্য চাইল। নয় দিন নয় রাত, তাও আবার জঙ্গলে একা? আপনি আমার সাহায্য করবেন তো? দেখো মা, তুমি খুব সাহসী, তুমি বাহাদুরও, কিন্তু আমার আর গ্রামে ফিরে যাওয়ার সাহস নেই। আমার মা আর আমার দাদা আমাকে বুড়োটার কাছে পাঠিয়ে দেবে। কেউ পাঠাবে না, কেউ জোর করে তোমায় কোথাও পাঠাতে পারে না। দেখো কেঁদো না। আচ্ছা একটা কথা বলো, তোমার গ্রামে এমন কেউ আছে যাকে তুমি বিশ্বাস করো, তোমার কোনো বন্ধু, কোনো আত্মীয়? হ্যাঁ, আমার এক বন্ধু আছে, মেঘা। দেখুন ইন্সপেক্টর, এটা আমাদের গ্রামের নিজস্ব ব্যাপার, যদি আপনি মাঝখানে নাক গলান তো রক্ত গঙ্গা বইবে, বলে দিন। চুপ, দেখি কার বুকের পাটা আছে সামনে আসার। আর কে বলেছে চুরি ডাকাতি হয়নি? এই লোকটা আর তোমরা সবাই মিলে ভারতের সংবিধানকে ডাকাতি করেছ, আর তোমরা সবাই মিলে একটা নিষ্পাপ মেয়ের উপর অত্যাচার করছিলে, এটা কোনো হত্যার থেকে কম নয়, বুঝেছো? আর তুমি, তুমি তো খুব বড় লোক না, বাড়িতে কি তোমার কোনো আয়না নেই? নিজের মুখটা দেখেছো? চিতাতে পোড়ার জন্য শরীর তো তৈরি হয়ে আছে, যৌবনের কিছুই অবশিষ্ট নেই, আর একটা বাচ্চাকে বিয়ে করতে চলেছিলে, থানায় নিয়ে চলো। আজকের রাতটা থানায় থাকার পর তৃতীয়বার আর বিয়ে করার ইচ্ছা হবে না। যেতে দেব না, যেতে দেব না, আমরা কিছুতেই যেতে দেব না, না যেতে দেব না। আর একটাও কথা না স্যার, আমি কি করেছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চল স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, স্যার স্যার আমাকে ছেড়ে দিন, চল চল। সুনামি, এইটুকু খেয়ে না, হ্যাঁ খেয়ে না, হা করো হা করো, ভালো মেয়ে আমার। আমি তোমার দাদা আর ওই বুড়ো জমিদার দুজনকেই গ্রেফতার করেছি সাহেব। সাহেব খুব ভালো করেছেন আপনি। তাও সাহেব, আমি বলি কি, ওকে গ্রামে নিয়ে যাওয়া খুব মুশকিল হবে, আসলে গ্রামবাসী খুব রেগে আছে, ওর ক্ষতি করতে পারে সাহেব। কটকের এক সংস্থার সাথে কথা বলেছি, ওনারা বাচ্চাদের দেখাশোনা করেন, আর ওকেও ওই সংস্থায় নিয়ে যাব। কিন্তু কাকা, আমি কটকে কেন যাব? আমি আমার গ্রামে থাকতে চাই, ওখানে মা আছে, মেঘা আছে, ক্ষেত আছে, সবকিছু আছে। মা ওখানে সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, সুরক্ষা, তোমার সুরক্ষা। যখন তখন যা কিছু হতে পারে, এই সংস্থা তোমার দেখাশোনা করে তোমার ভালো ভবিষ্যৎ গড়ে দেবে। আসো। আরে নমস্কার। নমস্কার, আমি শালিনী, ফোনে আমার সঙ্গেই আপনার কথা হয়েছিল। এর নামই কেশরী, আমি ওর কথাই আপনাকে বলেছিলাম। এসো। খুব ভালো মেয়ে, আর যতটা ভালো ততটাই সাহসী, তাই না? শোনো, তুমি আমাকে কাকা বলে ডেকেছ, তাহলে তুমি আমার সুন্দর সাহসী মেয়ে, কোনো কষ্ট হলে তুমি এই কাকাকে ডেকো, ঠিক আছে? শোনো, তোমার এখানে কোনো কষ্ট হবে না, তোমার মতো এখানে কত মেয়ে আছে, এদের সঙ্গে মিশবে, কত কিছু নতুন করে শিখবে, বিশেষ করে
তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখবে। হুম, হাজার ছয় সালে ভারতের রাষ্ট্রপতি কেশরীকে ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডে সম্মানিত করেন। কেশরী সাত বছর কটকের চাইল্ড হেল্পলাইন হোমে ছিল। ১৮ বছর বয়সের পর সে চাইল্ড হোম থেকে না বেরিয়ে সেখানেই চাকরি করার সিদ্ধান্ত নেয়। ২০১২ সালে ২০ বছর বয়সে কেশরী নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে সে জানতে পারে যে তার মা কুন্তি দ্বিতীয় বিয়ে করার পর গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তার বড় দাদা সূর্য তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে অস্বীকার করে। কেশরী আরও জানতে পারে যে গ্রেফতার হওয়ার মাত্র ৮ দিনের মধ্যে জমিদার অখিলেন্দ্র আর তার দাদা সূর্যের জামিন হয়ে যায়। আর জামিনে ছাড়া পাওয়ার পরেই অখিলেন্দ্র আবার একটা বিয়ে করে। এর ফলে কেশরী বালি পর্বতে আর না থাকার সিদ্ধান্ত নেয়। সে জাজপুর জেলার ফুলাঝারি গ্রামে নিজের কাকিমার কাছে চলে আসে। এখানে কেশরী জীবিকা অর্জনের চেষ্টা করে চলেছে। সে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প নিয়ে ফেলেছে। আমরা এই মামলাটা আপনাদের সামনে কেন আনলাম এটা দেখানো কি খুব দরকার ছিল? আমাদের জাতীয় সঙ্গীতের দেশের নানা রাজ্যের নানা রকম বর্ণনা আছে, কিন্তু আমাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা এই রাজ্যগুলোর নামও শোনেননি। আর এই রাজ্যগুলিতে এমনও মানুষ আছেন যারা আমাদের জাতীয় সঙ্গীতই শোনেননি, রাষ্ট্রের সংবিধানও জানেন না, রাষ্ট্র কাকে বলে তাও জানেন না। আমাদের দেশের পিছিয়ে পড়া এই সব শ্রেণীর মানুষের পক্ষে নিজের অধিকারের জন্য লড়াই করা একরকম অসম্ভব। এমন পরিস্থিতিতে মাত্র ১৩ বছরের কেশরী যা করে দেখিয়েছে তা অদ্ভুত। ৯ দিন ৯ রাত এই জঙ্গলে একদম একা, এটা কোনো কমান্ডো ট্রেনিংয়ের থেকে কম নয়। আর তারপর ওইটুকু মেয়ে বুদ্ধিমানের মতো পুলিশের সাহায্য চায় এবং সে সাহায্য পায়। এখন প্রশ্ন হল যে কেশরীকে এই যন্ত্রণার মধ্যে থেকে কেনই বা যেতে হলো? পুলিশ আর প্রশাসন তখন কি করছিল যখন গ্রামের খোলা ময়দানে বাচ্চাদের সিঁথিতে সিঁদুর দিয়ে তাদের ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট স্ত্রী বানানো হচ্ছিল? আর এই জঘন্য প্রথা বহু বছর ধরে চলে আসছে। আধুনিক ভারতে মানুষ প্রতি মাসে নতুন নতুন মোবাইল ফোন কেনে, কম্পিউটার কেনে, কিন্তু পিছিয়ে পড়া ভারতে প্রাচীন কাল থেকে কিছুই বদলায়নি, না মানুষ, না চিন্তাভাবনা, না জীবনযাপন। কিন্তু এরকম কেন হয়? গ্রাম আর সম্প্রদায়ের নিরিখে অসাংবিধানিক রায় আর ফতোয়ার বিরুদ্ধে পদক্ষেপ করতে সরকারের এত ইতস্তত মনোভাবের কারণ কি? ভোট ব্যাংক পলিটিক্স সরকারকে টিকিয়ে দিলেও দেশকে ঠিক ডুবিয়ে দেয়। আমরা যদি চাই যে সরকারে এমন লোক আসুক যারা পিছিয়ে থাকাকে জিয়ে রাখার পরিবর্তে শেষ করবে, তাহলে আমাদের প্রত্যেক ভারতীয়কে অনেক ভেবে চিনতে, বৃহত্তর স্বার্থের কথা ভেবে তবেই ভোট দিতে হবে। একটা এমন ভারতের কথা ভাবতে হবে যেখানে প্রত্যেক গ্রামের কেশরী ১৩ বছরের শ্বশুরবাড়ি না গিয়ে হাই স্কুলে যেতে পারবে। এমন একটা ভারত যেখানে গ্রাম হোক বা শহর সব জায়গায় একই আইন থাকবে, প্রত্যেক ভারতীয় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে,
কেশরীর কথা আমাদের জীবনের থেকে আলাদা ভাবলে অনেক বড় ভুল হবে। নয় দিন আর নয় রাত সে যেভাবে জঙ্গলে কাটিয়েছে তা দেশের প্রতি একটা সতর্কবার্তা যে দিল্লি এখনো অনেক দূরে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.